শনিবার দিন সন্ধেবেলা ঘটনার সূত্রপাত এবং শনিবার দিন সন্ধেবেলা চিত্তরঞ্জন মণ্ডল নামে ব্রাহ্মণী পাড়ার এই গ্রামেরই একজন সক্রিয় তৃণমূল কর্মী তিনি খুন হন এবং তারপরে তিনি তাকে যখন কলকাতার পথে নিয়ে যাওয়া হয় আহত অবস্থায় তার রাস্তাতে তার মৃত্যু হয় গুলি করে পিটিয়ে খুন। তারপরে গতকাল দিনভর আমরা দেখেছি যে এই ব্রাহ্মণী গ্রামের মানুষ, উত্তেজিত গ্রামবাসী, সংলগ্ন এলাকার মানুষজন সকলে উত্তেজিত বিক্ষুব্ধ হয়ে তারা রাস্তা অবরোধ করেছেন, পুলিশের প্রতি প্রতিবাদ জানিয়েছেন, তারা পাশের কাশিয়ালা গ্রামে চড়াও হয়েছেন। কারণ তাদের যেটা অভিযোগ যে এই চিত্তরঞ্জন মণ্ডলকে খুন করেছে গোপাল শেখ এবং তার দলবল, এই গোপাল শেখকে আশ্রয় দেয় কাশিয়ালা গ্রামের লোকজন, এমনটাই অভিযোগ তাদের, এবং সেই কারণেই সেখানে চড়াও হওয়া এবং সেখানে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, যে জনরোষের আছড়ে পড়া যেটাকে বলা যেতে পারে। আমরা চিত্তরঞ্জন মণ্ডলের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। চিত্তরঞ্জন মণ্ডল 35 বছরের একজন যুবক এবং একেবারে যে সময় কেউ তৃণমূল কংগ্রেস করতো না সেই সময় বাম জমানায় তৃণমূল কংগ্রেস এই এলাকায় সিপিএমের শক্ত ঘাঁটি, সেখানে তিনি তৃণমূল কংগ্রেস করতেন, অত্যন্ত সক্রিয় কর্মী এবং সদস্য ছিলেন, যেটা সকল গ্রামবাসীরই কথা। আমরা তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি, তার একজন একেবারে একমাত্র শিশু কন্যা এবং তার স্ত্রী তারাও রয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা, এবং পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। এবং এই রকম একটা পরিস্থিতিতে 35 বছরের একজন যুবক খুন হলেন তার স্ত্রী এবং শিশু কন্যাকে রেখে, এবং সেই পরিস্থিতিতে তারা কার্যত বেসাহারা। এখন তারা বুঝতে পারছেন না যে এই খুনের কারণটা কি। আপনি কি কিছু জানেন যে খুনটা কেন, আপনার স্বামীকে কেন খুন করা হলো? তা জানি না, স্বামীকে কেন খুন করা হলো আমি জানি না। কিছু উনি বলতেন, কোনোদিন হুমকি কেউ দিত বা এরকম কিছু বলতেন? হ্যাঁ, হুমকি দিয়েছিল। আমি একদিন ফোনে ধরেছিলাম, বলেছিল 1.5 লাখ টাকা নিয়ে আসতে। আমি একদিন কথা বলেছিলাম ওর সাথে, ওকেও বলতো এই তানবান্দি বলে জায়গা আছে, তানবান্দিকে আসতে বলেছিল। কেন 1.5 লাখ টাকা কেন সেটা তো আমি জানি না, ওদের কি ছিল সেটা আমাকে বলে নাই, কিন্তু টাকা নিয়ে যেতে বলতো। আপনি শুনেছেন মানে এই যে গোপাল শেখ বলে কাউকে অভিযোগ করা হচ্ছে, কোনো ধারণা আছে আপনার? বলতো যে রাজনীতি ছেড়ে দিতে হবে, নইলে 1.5 লাখ টাকা লাগবে। রাজনীতি ছেড়ে দিতে হবে না হলে টাকা দিতে হবে, অর্থাৎ টাকার বিনিময়ে শান্তি বা টাকার বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা কিনতে হবে। আমার সাথে ধ্বজাধারী মণ্ডল রয়েছেন, চিত্তরঞ্জন মণ্ডলের বাবা। তো আপনার ছেলে তো সক্রিয় রাজনীতিতে ছিলেন, কোনো ব্যক্তিগত আক্রোশ বা সেরকম কিছু ছিল না আপনি বলছেন, তাহলে কি কারণে খুন? রাজনৈতিক কারণে? হ্যাঁ, রাজনৈতিক কারণে। কেন রাজনৈতিক কারণে? কেন তৃণমূল কংগ্রেস করতেন? এখানে সবাই তৃণমূল কংগ্রেস করেন, এখানে সবাই তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু ফরার ব্লক থেকে আমাদের যারা তৃণমূল হয়েছেন মানে লাল তৃণমূল, তাদের সঙ্গে আসল যে আগেকার তৃণমূল এদের গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে একদিন আমাদের 4টে ছেলেকে ওরা আটক করে, আটক করে বলে গুলি করে একটা, এবং আমাদের যে পঞ্চায়েতের মানে হেড শোনাই শেখ যে ওর দলে ঢুকতে হবে। কিন্তু আমি দীর্ঘ কিছুদিন না না করে যখন দেখলাম বারবার ওরা এই ঝামালি করছে, তখন আমি বললাম বেশ তাহলে তোরা সোনায়ের দলই ঢুকে যা। এইবার সোনায়ের দলে ঢুকে পড়ল, সোনায়ের সঙ্গে হাত মিলিল, তা সত্ত্বেও যে এই কারণটা কী করে করলে সেইটাই তো আমি কিছু বুঝতে পারছি না। এর জন্য সম্পূর্ণ দায়ী হয়েছে আমাদের বিধায়ক মনিরুল। আপনার কাছে জিজ্ঞেস করবো, আপনি 85 বছরের বৃদ্ধ, আপনারও ভাইপো চিত্তরঞ্জন, কি মনে হয় যে ওকে খুন করে বা ওকে পথ থেকে সরিয়ে দেওয়ার পেছনে উদ্দেশ্য কি থাকতে পারে, কি লাভ হতে পারে, কার রাজনৈতিক লাভ? উদ্দেশ্য হচ্ছে যে পার্টির যে মেম্বার বা লোকজন বেশি তৈরি করে ঘুরোনো, এই জন্যকে ওই মনিরুলকে ঘুরিয়ে আমার পার্টিতে মিশে থাক। মনিরুলও তো তৃণমূলেরই বিধায়ক? না, মণ্ডল দল তৃণমূলের বিধায়ক, কিন্তু লাল টিএমসি যোগ দেওয়ার জন্য ওকে খুন করা, এবং সবে কিছু এই মনিরুলে ওকে করা। রাজনৈতিক সংগঠন বিস্তার, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা, সদস্য বাড়ানো, এই কাজ চিত্তরঞ্জনবাবু করতেন। আপনারা বারবার বলছেন যে এই গ্রামে তৃণমূলকে একটা জায়গা করে দেওয়া, ভোটে লিড দেওয়া, এই সমস্ত কিছু তার, তিনি খুন হয়েছেন এবং সেই খুনের দায়ে অভিযুক্ত বিধায়ক, যিনিও তৃণমূলেরই বিধায়ক এবং তার ঘনিষ্ঠ এক দুষ্কৃতি, যেটা আপনারা অভিযোগ করছেন যে গোপাল শেখ। কেন এই তৃণমূলকে কেন খুন করবে?
এটা তো গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন থেকে চলছে, এর জনপ্রিয়তা চিত্তরঞ্জন মণ্ডলের এই এলাকাতে ব্যাপক ছিল আর কি। আর এরা যারা এটা যা করেছে এরা তো লাল তৃণমূল, কারণ ঘটনা হচ্ছে এরা তো বামফন্ডেরই ক্যাডার ছিল, আজকে তৃণমূলে যোগ দিয়েছে মনিরুলের গোষ্ঠী দিয়ে, যে মনিরুল তো ভবিষ্যৎ মানে অতীতে বামফন্ডি করতেন আর কি, মানে আর ফরওয়ার্ড ব্লকে গিয়েছিলেন। তা এরা তো মানে আগের যারা তৃণমূল যারা মানে আদি পার্টি যারা করতো আর কি, তাদেরকে তো বরাবরই তাদেরকে তাদের কোনো মানে এখানে কোনো তাদের মূল্যই নেই আর কি। হ্যাঁ, বর্তমান যারা লাল পার্টি থেকে এসছে তাদেরই কর্তৃত্ব এখানে বেশি। হ্যাঁ, এবং জোর করে ওদের দলে ঢোকানোর জন্য এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এটা একটা নিরীহ মানুষ খুন হলো আর কি। এতে করে ওদের কোনো রাজনৈতিক ফায়দা হতে পারে? ফায়দা হতে পারে, এলাকার মানুষ সাধারণ মানুষ এরা ভয়ে তো আর এই সব দিকে কেউ যাবে না আর কি, সব ঘর ঢুকে যাবে, এর এটাই মূল ইয়ে সামনে পঞ্চায়েত ভোট। কিন্তু সামগ্রিকভাবে এটা তৃণমূলের ইমেজটা ভাঙছে না, এটা আপনি একজন তৃণমূল কর্মী হিসাবে কি মনে? আমি আমি একজন তৃণমূল কর্মী এবং ছোটবেলা থেকে আমি কংগ্রেস করি, আমি তখন ভোট দেওয়ার আমার তখন অর্জন ইয়ে না হলেও, কারণ ধরুন তারপরে যখন টিএমসি হয় আমি টিএমসিতে যোগদান করি, এখন আমি তৃণমূলের কর্মী। এটা যদি উচ্চ পদে তদন্ত করা হয়, আমি আজকে যে এখানে এবিপি আনন্দের সামনে সাক্ষাৎকার দিচ্ছি বলে বলছি না আর কি, এটা যদি উচ্চ পদে তদন্ত করা হয় তাহলে দেখা যাবে যে আমার এই পরিবার, আমার ভগ্নিপতি এবং আমি এবং আমার পরিবার গ্রামের রাখোর গ্রাম বাড়ি আমার, তা সেখানে খোঁজ করলে আমরা দেখতে পাবেন যে আমরা প্রথম থেকেই টিএমসি করে আসছি আর কি, এবং তার পরিণতি হিসেবে আমাদের এই পরিবারের একজনকে জীবন দিতে হলো আর কি। তৃণমূল করার পরিণতি হিসাবে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একজনকে জীবন দিতে হলো। আপনার ছেলের মৃত্যু হয়েছে, আপনার ছেলে তৃণমূল করতেন, আপনিও তৃণমূল করেন, আগামী দিনে কি করবেন? তৃণমূলের হাতে বলছেন আপনার ছেলে মারা গেছে, কি করবেন আগামী দিনে? তৃণমূলের যদি এই রকমের গোষ্ঠীদ্বন্দ্ব লেগে থাকে তাহলে আগামী দিনে কংগ্রেস হলে কংগ্রেস করবো। আমি আজীবন তো কংগ্রেসই করেছিলাম, তৃণমূল আসা থেকে তৃণমূলকে আমি প্রণববাবু আমাদের যিনি রাষ্ট্রপতি ওনার সঙ্গে আমি কংগ্রেস পার্টি করেছি। একটু কি হতাশ লাগে কোথাও? হ্যাঁ, হতাশ লাগে যে এইরকম কেন কিছু কি হতাশ আমি কি তাল করতে পারি না, যে এইরকম আবার কি একভাবে করলাম আর এই কংগ্রেস, কংগ্রেস যে পার্টি করেছি কংগ্রেসে তো এইরকমভাবে কোনো দিন কই দুটো পার্টি ছিল না, একটাই পার্টি, কিন্তু এই তৃণমূলের ফরওয়ার্ড ব্লকে যেগুলো তৃণমূল সেইগুলো এই গোষ্ঠীদ্বন্দ্ব লাগে, শুধু আমাদের এই বিপুটিগুড়ি বা লাভপুর ব্লকে নয় প্রত্যেকটি জায়গাতেই এই গ্রহ। তা আমার আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কাছে আমার দাবি যে আপনারই যখন কর্মী মারা গেল তার যাতে যারা দুষ্কৃত তাদের যেন শাস্তি হয়, এইটাই আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি। আমরা মাত্র কয়েকদিন আগে দেখেছিলাম শিউড়িতে, এই বীরভূমেরই শিউড়িতে একজন তৃণমূল নেতা হাসপাতালে ঢুকে বন্দুক দেখিয়েছিলেন এবং তার জেরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একবার প্রকট হয়ে উঠেছিল। স্বপন ঘোষ এবং দলের যিনি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তাদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছিল, সেটা সেই দৃশ্য আমরা দেখেছিলাম। আজকে তার এক সপ্তাহ পরে আজকে এই ব্রাহ্মণী গ্রামের চিত্তরঞ্জন মণ্ডল খুন, তারপরে জনরোষ আছড়ে পড়া কাশিয়ারা গ্রামে, এবং তার জেরে আবারও গোষ্ঠীদ্বন্দ্বের গোটা বিষয়টা প্রকাশ্যে আসা, এবং এখানেও কিন্তু সেই তৃণমূলের দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এনাদের অভিযোগ রয়েছে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মনিরুল ইসলাম বিধায়ক, যাদের কথা তারা নিজে মুখে বললেন, এবং সেই বিধায়কের ঘনিষ্ঠ দুষ্কৃতি এই খুনের পেছনে রয়েছে বলে দাবি করছেন। এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব, এই চাপানুতোর, এই অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবিতেই কিন্তু কার্যত বিধ্বস্ত এই বীরভূম, এবং শাসক দল যারা ক্ষমতায় রয়েছেন প্রশাসনে রয়েছেন দীর্ঘ লড়াইয়ের পর পরিবর্তন এসছে, তাদের কাছে এদের প্রত্যাশা যে আমরা যারা প্রথম থেকে ছিলাম তারা কেন এখন সামনের সারিতে থাকতে পারছি না, তাদেরকে কেন খুন হতে হচ্ছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু এরা পাচ্ছেন না, এবং সেই জায়গাতেই এদের ক্ষোভ, এবং সেই ক্ষোভই কার্যত কালকে জনরোষ হয়ে আছড়ে পড়েছিল। কিছুক্ষণ আগে এখানে জেলার পুলিশ সুপার এসেছিলেন, চিত্তরঞ্জন বাবুর বাড়িতে গিয়েছিলেন, তার পরিবারের সঙ্গে কথা বলেছেন, রাজীব ঘোষ যে চিত্তরঞ্জন বাবুর সঙ্গে ছিলেন খুনের দিন তার সাথেও কথা বলেছেন, এবং আমরাও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা গোপাল শেখকেই অভিযুক্ত হিসেবে ধরছি, আমরা মৃত চিত্তরঞ্জন বাবুর স্টেটমেন্টের ওপরে এফআইআর করেছি, মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে, তল্লাশিও চলছে, আমরা খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করতে পারব। কিন্তু গোপাল শেখের গ্রেপ্তারের পরেও এই অনাস্থা, এই অনিশ্চয়তা, এইটা এই লাভপুর বীরভূম থেকে কাটবে কিনা সে প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে।